সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন দেখামাত্রই গুলির নির্দেশ দিয়ে শত শত মানুষের জীবন নিয়ে রাষ্ট্র আবার শোক পালন করছে দেশের মানুষ এ ধরনের রাষ্ট্রীয় শোক দেখতে চায় না মানুষ চাই প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত এবং সে অনুযায়ী বিচার আমরা প্রতিটি হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি একই সঙ্গে ভবিষ্যতে যেন এমন নির্বিচারে গুলি করে মানুষ হত্যা না করা হয় সেজন্য সরকারকে সতর্ক করেন তিনি গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি সরকারের উদ্দেশ্যে এই সতর্কতার কথা বলেন জিএম কাদের বলেন ইন্টারনেট পরিষেবা পূর্ণাঙ্গভাবে চালু করতে হবে একই সঙ্গে মেট্রো রেলে ক্ষতিগ্রস্ত স্টেশন বন্ধ করে ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল ম্যানুয়াল পদ্ধতিতে আদায় করে হলেও জনগণের জন্য চালু করতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রতিটি নিহতর ঘটনায় নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে বিচার কার্য শুরু করতে হবে তিনি বলেন ইন্টারনেট পরিষেবা পুরোপুরি চালনা হওয়ায় সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারছে না এতে তথ্য আদান প্রদান বিঘ্ন হচ্ছে মারাত্মকভাবে আবার দেশের ভয়াবহ পরিস্থিতিতে প্রবাসীরা স্বজনদের খোঁজ নিতে পারছে না এতে ক্ষুদ্ধ হয়ে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় না পাঠানোর হুমকি দিচ্ছে যা এদেশের জন্য খুবই ভয়াবহ অপরদিকে শিক্ষার জন্য বিদেশে গমনিত ছাত্রছাত্রীরা যোগাযোগ করতে পারছে না বিদেশের সাথে ইন্টারনেট পুরোপুরি চালনা হলে দেশের অপরণীয় ক্ষতি হয়ে যাবে জাপা চেয়ারম্যান বিবৃতিতে আরও বলেন সাম্প্রতিক আন্দোলনে মেট্রো রেলের দুটি স্টেশন ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুটি টোল প্লাজা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায় মেট্রো রেলের ইঞ্জিন বগিসমূহ ও লাইনের কোনো ক্ষতি হয়নি বলেও জানি সে কারণে ক্ষতিগ্রস্ত স্টেশনসমূহ বন্ধ রেখে মেট্রো রেল অবিলম্বে চালু করা সম্ভব বলে মনে করছি একইভাবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল অবকাঠামোর কোনো ধরনের ক্ষতি হয়েছে বলে জানা যায়নি প্রয়োজনে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ম্যানুয়াল পদ্ধতি টোল আদায়ের ব্যবস্থা করে যান চলাচল পুনরায় শুরু করা যেতে পারে